আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা টয়োটা এক্সিও হাইব্রিড। এই গাড়ির মূলত ব্যাটারি যে প্রবলেম, গাড়িতে স্ক্যানার লাগাইছিলাম, কয়েকবারই গাড়ি স্ক্যান করা হয়েছে। স্ক্যান করার পরে আমরা মূলত জানি যে রিপ্লেসমেন্ট হাইব্রিড ব্যাটারি প্যাক এই ফলকোডটা হলো আপনার P0A80। এই ফলকোডটাই আসে মূলত। আমরা এই গাড়িটা আগেও চেক করা হয়েছে, এই জন্য এবার আর বেশি কিছু করলাম না, এবার সরাসরি আমরা ব্যাটারিতে চলে আসলাম। আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারিটা। মূলত আমরা আগেও বলছি যে গাড়িটা ব্যাটারিটা থাকে সিটের নিচে পিছনে। তো আপনারা দেখতেছেন প্রতিনিয়ত অন্যান্য গাড়িগুলোর মতন একো এক্সিও এক্স ফিল্টার হাইব্রিডের মতন ব্যাটারিটা সিটের নিচে পিছনে। তো আমরা এই ব্যাটারিটা এখন খুলতেছি। এটা হলো একটা কুলিং ফ্যান। এই ফ্যানটার বিশেষ একটা ইয়ে হলো যে এই ফ্যানটার মাধ্যমে হাইব্রিড ব্যাটারিটাকে ঠান্ডা রাখা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা একটা ফিল্টারের কাজ করে। এই নেটটা যখন এই নেটটা ব্লক থাকে, অনেক সময় আমরা দেখি যে ময়লা পুরো একদম ব্লক হয়ে গেছে, তখন মূলত ব্যাটারিটাকে ঠান্ডা করতে পারে না, মানে বাতাসটাই ক্লিয়ারলি দিতে পারে না। তখনই আমাদের ব্যাটারিগুলো আস্তে 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 ড্যামেজ হওয়া শুরু হয়। মানে আমরা জানি যে আমাদের এই গাড়িগুলোর ভিতরে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে সেটা হলো আপনার নিকেল মেটাল ব্যাটারি। তো এই ব্যাটারিটা প্রচুর পরিমাণে গরম হয়, এটাকে যতটুকু ঠান্ডা করে রাখবে ততই ব্যাটারির জন্য ভালো। তো আমরা এই ব্যাটারিটা এখন খুলতেছি এবং খুলবো। আর আপনাদের ক্যানটা বিষয়ে বলি যে এটা হলো সার্ভিস প্লাগ। আমরা মূলত অনেকে সার্ভিস প্লাগ খুলে 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 গাড়ি চালাই, এর দ্বারা কিন্তু ব্যাটারির উপরে প্রেশার পড়ে যায়। যে আমাদের হাইব্রিড ব্যাটারি প্যাক রিপ্লেসমেন্ট যখন এই ফলকোডটা এসে পড়ে, তখন আমরা অন্য কিছু না করে সরাসরি যদি আমরা ব্যাটারিটার কাজ করি, হয়তো আমাদের দেখা যায় দুই চারটা যে কটা সেল খারাপ হয়েছে সেলগুলো চেঞ্জ করলে অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যায়। আরেকটা বিষয় হলো যখন আমরা এটা খুলে ইয়ে করার পরে কোডটা ইরিজ হয়ে যায়, ইরিজ হয়ে যাওয়ার পরে যখন আমরা চালাইতে থাকি তখন আস্তে আস্তে অন্যান্য ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যায় এবং ইঞ্জিনের উপরে প্রচুর পরিমাণে প্রেশার পড়ে যায়। কারণ একটার সাথে একটা সংযুক্ত, যখন আপনি লং টাইমে ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাবে তখন আপনার ব্রেক সিস্টেমটাকে নষ্ট করে ফেলবে এবং তার সাথে আছে ইনভার্টার, ইনভার্টারকে আপনার বাতিল করে ফেলবে, ওটাকে জ্বলায় ফেলতে পারে। আর ইঞ্জিনের উপর তো এক্সট্রা একটা প্রেশার পড়তেই থাকে, কারণ এই ইঞ্জিন অল টাইম চলার ইঞ্জিন না। আমাদের নন হাইব্রিডের ইঞ্জিন যেরকম লং টাইম স্টার্ট দিছি, আমরা সারাদিন রান করতেছি, বাট এটা ওই রকম ইঞ্জিন না। হ্যাঁ, তো এটা লং টাইম রান করা যাবে না। আমরা অনেকে এলপিজি করে নেই গাড়ি, এলপিজি আপনি করতে পারেন কিন্তু আপনার হাইব্রিড সিস্টেম ঠিক রাখতে হবে। আপনি যদি হাইব্রিড সিস্টেম বাদ দিয়ে যদি আপনি এলপিজি করেন, এর দ্বারা আপনার অল্প কিছুদিন আপনার ইঞ্জিন ড্যামেজ হয়ে যাবে, ইঞ্জিন বাদ হয়ে যাবে। এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা জরুরি। এলপিজি আমরাও করে দিতেছি, তাই বলে যে এলপিজি খারাপ ওইটাও না, এলপিজিও করতে পারেন কিন্তু আপনার হাইব্রিড সিস্টেম আগে ঠিক রাখতে হবে। জাপান যেটা জাপান জেনুইন দিছে সেটাকে আপনার ঠিক রাখতে হবে। আর আমরা বলি যে হাইব্রিড গাড়িগুলো খারাপ, অ্যাকচুয়ালি আমাদের মেনটেনে কিছু প্রবলেম আছে, আমরা ঠিকঠাকভাবে মেনটেন করতেছি না, এর জন্য হাইব্রিড গাড়িগুলো প্রবলেম করতেছে। রাজা ব্যাটারিটা খুলো, এই জন্য এটা প্রবলেম করতেছে। তো আমরা এই জিনিসগুলো যদি আমরা যদি হাইব্রিড মেনটেন করতে পারি, ইউ আর বেস্ট কার হাইব্রিড। কারণ হাইব্রিডের যে এত সুন্দর মাইলেজ, এত সুন্দর সব কিছু, যেটা কল্পনার বাইরে। আপনি যদি বলেন যে 100 হাইব্রিডের ভিতরে 90% লোকের অ্যান্সার হবে যে ঢাকা সিটির ভিতরে কিংবা বাংলাদেশের ভিতরে যারা হাইব্রিড ইউজ করতেছে তাদের হাইব্রিড চালানো রিক্সা ভাড়া এক সমান। যে আপনার সারাদিনে যে কটাকা রিক্সা ভাড়া যায় একটা হাইব্রিড গাড়ি চালানো ওই কটাকা। তো এই গাড়িটা বছরিক কিছু কষ্ট থাকাই স্বাভাবিক। আমরা যেরকম কিছু সার্ভিস করাই না, যেরকম আমাদের মনে করেন যে প্লাগ বাটারফ্লাই এই জিনিসগুলো আমরা মেনটেন করি না ঠিকঠাকভাবে, এই জন্য আমাদের অন্যান্য জিনিসগুলো তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ, এই জিনিসটা অবশ্যই আমরা মাথায় রাখবো। আর বিশেষ করে আমরা হাইব্রিড নিয়ে কাজ করতেছি, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো চেষ্টা করি ভালো কিছু নিয়ে আপনাদের সামনে দাঁড়ানো। আর আমাদের সার্ভিসটা সমগ্র বাংলাদেশ চালু করে ফেলছি, সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে গিয়ে আমরা সার্ভিস দিতেছি, ঢাকার বাইরে বলেন, ঢাকার ভিতরে বলেন, সব জায়গায়। তো আপনাদের যদি কারো সার্ভিস কিংবা পার্সেল প্রয়োজন হয় যে কোনো প্রকার সলিউশনে, 24 আওয়ার্স 24 ঘন্টা আপনি আমাদেরকে পাবেন। হ্যাঁ, এটা হলো একটা বিষয়। আর আমাদের তো অলরেডি দেখছেনই আপনারা যে আমরা প্রচুর পরিমাণে হাইব্রিডের কাজ করতেছি। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যাটারি যে এখন বের করতেছি, যে এখন আপনারা আপনারা দেখতেছেন যে ব্যাটারিটা আমরা খুলে ফেলছি, ব্যাটারিটা খোলা শেষ, এদিকে নিয়ে আসো, ব্যাটারিটা খুলে ফেলছি, ব্যাটারিটা এটা হলো একটা কমপ্লিট প্যাক। হ্যাঁ, এই প্যাকের ভিতরে আমরা চায়না ব্যাটারিও লাগাইছি, এটা আপনারা দেখছেন, এবং রিকন্ডিশন ব্যাটারিগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল, এবং ব্র্যান্ড নিউ ব্যাটারিগুলো আমরা দিতেছি। তো আপনাদের যে কোনো প্রকার ব্যাটারি সেল যে কোনো যা কিছু প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যেটা বললাম, অ্যাকচুয়ালি সব কিছু হবে মেনটেনের মাধ্যমে, যত যত্ন নেবেন আপনি ততই রত্ন পাবেন, এটা হলো একটা বিষয়।
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।